এই পিকচারটা আপলোড করার পর অনেকেই কমেন্টে আর মেসেজে আমাকে পাগল করে ফেলছেন যে ভাইয়া ফটোশুটটা কোথায় করছেন বা কোন ক্যামেরা দিয়ে করছেন আর অনেক কিছুই প্রশ্ন করছেন সবাই। সুতরাং সবকিছুরই অ্যানসার এই ভিডিওতে থাকবে, তাই ভিডিওটি দেখুন এবং ভরপুর চমলক্য বিনোদন উপভোগ করুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর আজকে আমরা একটু ঘুরবো ফিরবো, ফটোশুট করবো, তাই সবাই যার যার মতো তাই রেডি হয়ে সবাই এন্ট্রি নিচ্ছে। তো মিশকাত মাহির রং ঢং করা শেষ, আর এইদিকে ফারজান আপু অলওয়েজ ফোনে কথা বলতে ব্যস্ত থাকে, তাই সবসময় লেট হয়। যাই হোক, এইদিকে মিশকাত আর মাহি মাম্মা যে চলে গেল নিকেতনে ফটোশুট করার জন্য, তারা ফটোশুট করবে ইনডোরে, আর আমি আউটডোরে ফটোশুট করার জন্য চলে আসলাম জিয়া উদ্যান পার্কে, কারণ এই প্লেসটা আমার অনেক পছন্দের। ঢাকায় যতবারই আসি না কেন ততবারই আমি একবার হলেও এখানে আসবই। এখানে এসে একটু ঘোরাফেরা করলে মনটা একদম ফ্রেশ হয়ে, তাই আজকেও চলে আসলাম। তবে আজকে আসলাম ফটোশুট করার উদ্দেশ্যে, কিন্তু আশেপাশে ছবি তোলার জন্য কোনো ফটোগ্রাফার পাচ্ছি না। তো ফাইনালি একটা ফটোগ্রাফার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তাই তার সাথে কন্ট্যাক্ট করে নিলাম যে আমি 100টা ফটোশুট করব, কত টাকা নেবেন। এইভাবে একটা ফাইনাল ডিল করে ফটোশুট করতে শুরু করে দিলাম, আর সেই ফটোশুটের রেজাল্টটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তাই জন্য আমি একটু চেক করে দেখতেছিলাম যে পিকচারগুলো কেমন হচ্ছিল। বাহ বাহ, ভালোই লাগছিল, নিজেই নিজের উপর ক্রাশ খেয়ে যাচ্ছিলাম। যাই হোক, এরই মধ্যে আবার কিছু চমলক্য ভিডিওর ভক্ত ভালোবাসার আপুরা চলে আসলো ছবি টবি তোলার জন্য, তাই তাদের সাথে কিছুক্ষণ সময় দিয়ে আমি আবারও ফটোশুট করতে শুরু করে দিলাম। তাছাড়া এখন আমার গায়ে যে সুন্দর শার্টটি দেখতে পাচ্ছেন, এই শার্টটি আমি নিয়েছি মেট্রিক ফ্যাশন পেজ থেকে। তাদের পেজ থেকে শুধু একটা না, চারটা ড্রেস নিয়েছি, একটা টি শার্ট, একটা পলো শার্ট এবং দুইটা শার্ট। চারটা ড্রেস দেখতে অনেক সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল, তাই একসাথে বেশি করে অর্ডার করলাম। চাইলে আপনারা অর্ডার করতে পারেন, ভিডিওর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলাম এবং এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিয়েছি। যাই হোক, এখন আসি আমরা আমাদের মূল ভিডিওতে। মূল ভিডিও আর কি দেখাবো, এখন পর্যন্ত আমার ফটোশুট করাই শেষ হয় নাই, যতই ছবি তুলছি আরো ততই তুলতে ইচ্ছে করছে। তো আমার দেখা দেখি আবার ফারজান আপুর রং ঢং করতে শুরু করে দিয়েছে, মানে ফটোশুট করতে শুরু করে দিয়েছে, তাই ফারজান আপুর ফটোশুটের ফাইনাল রেজাল্টটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা আসি কোথায় বা কোন পাশে ফটোশুট করছি, যারা এখানে আসেন তারাই বুঝতে পারছেন। তো আমি এই জায়গায় সুন্দর করে বনবন বনবন করে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, এরই মধ্যে আমার কিছু চমলক্য ভিডিওর ভক্ত ভালোবাসার ভাইগুলা চলে আসলো, তো তাদের সাথেই সময় দিচ্ছিলাম। কিন্তু মাঝখানে একটা পিসি দেখছি বনবন বনবন করে ঘুরতেছে, আর বাইকের কি যেন দেখতেছে, তার মনে হয় বাইকটা পছন্দ হয়েছিল তাই ঘুরে ঘুরে দেখছিল। আসলে বাইকটা সবাই পছন্দ করে, সবারই স্বপ্ন থাকে একটা বাইক কেনার, সে ছোট হোক বা বড় হোক, সব ছেলেদের একটা স্বপ্ন বা লক্ষ্য থাকে তার নিজের একটা বাইক কেনার জন্য। আমারও লক্ষ্য ছিল নিজের ইনকামের টাকায় বাইক কেনার, আলহামদুলিল্লাহ আমিও ফাইনালি সাকসেসফুল হইতে পারছি। তবে এর পিছনে আমাকে অনেক পরিশ্রম আর অনেক খাটাখাটনি করা লাগছে, তাছাড়া এই পর্যন্ত আসতে আমার অনেক বাধা সৃষ্টি হয়েছে। সেই সমস্যাগুলা সমাধান করে এবং অনেক কিছু ইগনোর করে আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। সুতরাং আপনারা আমাকে সাপোর্ট করার জন্য আমার পক্ষ থেকে মন প্রাণ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাছাড়াও এখন আর আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ বেশ কয়েকদিন পর আরো বড় ভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কেন সেটা আপনারা আমার পেজের ফলোয়ার্স দেখে আশা করি বুঝতে পারছেন, তারপরেও আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমার পেজের ফলোয়ার সংখ্যা 9,95,000, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ও ভালোবাসা থাকলে বেশ কিছু দিনের মধ্যে 1,000,000 হয়ে যাবে, মানে আমার পেজে একটা না দুইটা না 10,00,000 ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। সেই খুশিতে আমি আপনাদের সাথে লাইভে এসে অনেক আড্ডা দিব আর এনজয় করব। যাই হোক, নিজের বিষয়ে তো অনেক কিছুই শেয়ার করলাম, বাট এখন পর্যন্ত আমার ফটোশুট করাই শেষ হয় নাই। তবে ফটোশুটের মাঝখানে আমি আপনাদেরকে এখন একটা মজার বিষয় শেয়ার করব, সেটা শুনে আপনারা হাসতে হাসতে একদম পাগল হয়ে যাবেন। সেটা হলো, ঢাকাতে আসলে আমি সবসময় ব্যস্তই থাকি, ভিডিও করতে পারি বাট ভিডিও এডিট কমপ্লিট করে আপলোড করতে পারি না, কারণ ভয়েসটা যেহেতু পরে অ্যাড করি সেহেতু ভয়েসটা দেওয়ার জন্য আলাদা একটা নিরিবিলি রুম লাগে। কিন্তু ঢাকাতে আসলে পার্সোনালি আমি একা এক রুমে থাকি না, দুলা ভাইয়ের সাথে শেয়ার করে থাকা লাগে। আর আজকেও আমি দুলা ভাইয়ের সাথে একই রুমে আছি, দুলা ভাই পাশে ঘুমাচ্ছে আর আমি বসে বসে ভয়েস দিচ্ছি। কিন্তু দুলা ভাই পাশে শুয়ে শুয়ে যে হারে নাক ডাকা মনে হচ্ছে ভূমিকম্প হয়ে যাচ্ছে, তাই আমার খুবই ইচ্ছা হচ্ছে দুলা ভাইয়ের নাক ডাকানোটা আপনাদেরকে রেকর্ড করে শোনাতে। এখন আমি চুরি করে দুলা ভাইয়ের নাক ডাকানোটা রেকর্ড করবো, সো আপনারা শুনুন এবং ভরপুর চমলক্য বিনোদন উপভোগ করুন। দুলা ভাইয়ের নাক ডাকানো শুনে তো অনেক মজা নিলেন। যাই হোক, এখানে আমারও ফটোশুট করা শেষ, তাই এখান থেকে রকেটের গতিতে ঝটপট করে চলে আসলাম সোজা নিকেতন। মাহি আর মিশকাত মাম্মা যারা ফটোশুট করছিল সেখানে, এখানে আসতে কোরিওগ্রাফার মিজু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মিজু ভাইয়েরই আজকে ফটোশুটের কাজ ছিল, তার ফটোশুটের স্টুডিওতে আমি চলে আসলাম, কারণ মিশকাত আর মাহি মাম্মাজির ফটোশুট ছিল এখানে। তাছাড়াও এখানে আরো অনেক পিসি পাসা ছিল, সবারই ফটোশুটের কাজ চলছিল। বাবারে বাবা, সবাই দেখছি সেই অ্যাডভান্স, সেই ট্যালেন্ট, যে হারে ফটোশুট করতে গিয়ে পোস্টপাস দিচ্ছে দেখে তো আয়াম তো অবাক হয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমি ফটোশুট করতে গেলে কোন রকম পোস্টপাসই খুঁজে পাই না, তবে এদের পোস্টপাস দেখলে দু একটা পোস্ট শেখা যাবে। ও বাবা, এরা আবার দেখছি ফটোশুট করা বাদ দিয়ে চমলক্য ডান্স করতে শুরু করে দিয়েছে।
ওদের ডান্স করা দেখে আমিও আবার দৌড়াতে দৌড়াতে হেয়ার স্টাইলটা ঠিক করতে আসলাম, কারণ হেলমেট পরার কারণে চুলগুলো আমার একদম এলোমেলো হয়ে গিয়েছিল। তাই ঠিকঠাক করে মাই হেয়ার মিশকাত মাম্মাজির সাথে ফটোশুট করার জন্য রেডি হয়ে গেলাম। দেন ভাগ্নে দুইটার সাথে কয়েকটা ফটোশুট করলাম, কিন্তু এই ফটোশুটগুলো এখনো হাতে না পাওয়ার কারণে ভিডিওতে অ্যাড করতে পারলাম না, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না আফসোস। তবে এই ফটোগুলো অনেক জোস হয়েছিল, কারণ এখানকার ডেকোরেশনগুলো অনেক সুন্দর, তাই সব ফটোগুলাই অনেক অনেক জোস হয়েছে। ও বাবা, এদিকে আবার লক্ষ্য করতে দেখছি টোলের নিচ থেকে এক চমলক্য বাহিনী বের হচ্ছে। তো ভাগ্নে দুইটার ফটোশুট করা শেষ, তবে ভাগ্নে দুইটা এইভাবে অল টাইম আমার সাথে আঠার মতো লেগে থাকে, সেটার জন্য আমার খারাপ লাগে না, বেশ ভালোই লাগে তাদেরকে সাথে করে নিয়ে ঘোরাফেরা করি অ্যান্ড অনেক এনজয় করি। তাছাড়া আজকেও অনেক বেশি এনজয় করলাম। সুতরাং আজকের মতো আমাদের ভিডিওটি এ পর্যন্তই, আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।